আজি বৈশাখ মাস পহিলা বৈশাখ মাস এক তারিখ। এই বৈশাখ মাস এক তারিখ নিয়ে প্রতি বছরে মা কামাখ্যালা ঠাকুরণীগণ গাঁও ধুয়ে দেয়। এই গাঁও ধুয়ে দিবার মানে আজি যাব বরছে চাবাগে। আর এই গাঁও ধুয়ে দেওয়ার দিনাই আজি প্রথমবার মেলা হব। তো প্রতি বছরে দেয় কিন্তু মেলা নহয়, এই বছর প্রথমবার মেলা হব। এই মা কামাখ্যার হচ্ছে গফরিগাঁও কামাখ্যা ঠাকুরণী। তো মানে এলা বরেছে গফরিগাঁও কামাখ্যা মন্দিরত। তো সবাকে ওয়েলকাম মোলা এই চ্যানেলত। তো মানে আপনি গেলে দেখাব এই মা কামাখ্যা ঠাকুরণীলে গাঁও ধরা আর মেলারা দেখাব। মানে তো মানে এলা আরম্ভ করম ভিডিওর। আর চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করিয়ে নেও। মানে আহি পেলে এলা এই ইদে গফরিগাঁও কামাখ্যা ঠাকুরণীলে মেলা পুইলা বুঝছিলা। তো আহি পেলে এলা দেখাম আপনি গেলে চ ভিডির লম্বা হওয়া পায়। ভিডির টানি টানি রং আছে শেষ পর্যন্ত রং চা ভালো লাগিব। মা কামাখ্যা ঠাকুরণী গঙ্গা ধরে দিব লাগিছে। মা কামাখ্যা ঠাকুরণী গা ধরে দিলে এলা সোনারায় সোনারায় বা দিব। মা কামাখ্যা প্রতি বছরে বৈশাখ মাস এক তারিখে দেয়, প্রতি বছরে দেওয়া হয় গা ধুয়া। আর এইবার মিলা প্রথমবার হলে যে প্রথমবার মিলা হব যে সোনারায় মাক গাঁও ধুয়ে দিব। যে ডাঙর বলে গাঁও ধুয়ে নেবে, তো ঘুরু ঘুরু সবাই বলে গাঁও ধুয়ে দেয়। মা দেবী গা ধুয়ে দিয়া শেষ হলো। আর নাই গা ধুয়ে দিয়ে দেবো, আবার হাইবে বছর আবার দেবো গা ধুয়া বৈশাখ মাস এক তারিখে। না আজি দিয়েছি আছে দুজন, এই দুজনে গা ধুয়ে দিব। আবার সবাই গা ধুয়ে দিব। আবার কলসি পানি দিয়ে আবার এই দুজনে দিয়েছি গা ধুয়ে দিব। এই মন্দির আছে মা কামাখ্যা মন্দির আছে উপরবাই এলাকা মেলা আছে।
দোকান মেলা। এই মেলার মানে আপনি দেখাব হচ্ছে টুপি দোকান রাস্তা রাতে পথ রাতে মানে টুপি কিনা লাগে টুপি পছন্দ টুপি দিছি পাইছি মানে টুপি দোকান ফার্স্টতে লাগে মহাজনটা একেবারে তৃপ্ত মোবাইল নাই সেই টুপিটা নিলে মানে বন্ধুক লোকাল আর এইগুলো নামানি দুইটে চা হোটেল চা মিষ্টি দুইটা আছে তলত আর এইগুলো রাস্তা ওরাই ওরাই সব দোকান সববিলা দোকান আরও হব বেকার সুন্দর খেলালে মই খেলেছো দুইটা
লাকি নাই কামাখ্যা পূজালে প্রথম মিলাল খাওয়া খেয়ে নেন সাও 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 সাওলা কালারে দোসরা হচ্ছে একদম পেস নেই বড়গড়া আজি এই পর্যন্ত আজি প্রথম অহা বছর আবার হয়ে এক তারিখে বৈশাখ মাস এক তারিখে হব পানি আছে প্রতি বছর বৈশাখ মাস এক তারিখে আবার মেলা হব হ্যাঁ ব্লগ লাগে ভালো লাগলে লাইক কর ভালো না লাগলে জানে কি করব লাগে ডিসলাইক আর চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করি না তো আবার বন্ধুগুলো দেখা হব আর একটা ভিডিও নিয়ে